কেন বলেছো তুমি ওদের যে হীরা তোমাকে চুরি করেছিল? কেন বলেছো বলো? আমি আমার হঠাৎ মুখ থেকে বেরিয়ে গেছে, আমি কিছু ভেবে বলিনি। মিথ্যা কথা বলছো তুমি। তুমি ইচ্ছা করে সব করেছো। তুমি বলেছিলে এখানে আসলে আমার কোনো কষ্ট হবে না, সব পাবো। তা তুমি কেন এসেছো? শোনো ঝিলি, তুমি যদি ওদের সত্যিটা বলে দাও তাহলে কিন্তু আমি একটা গল্প বলবো। গল্প? এ তো দেখছি একেবারে গপ্পের মতো লাগছে। হ্যাঁ, শুধু গল্প না, হীরার গল্প, একদম ভয়ানক গল্প। না না না, একদম ছাড়বে না ওকে, যে ভাবে হোক ওকে ধরতেই হবে। আচ্ছা, এই হীরা ও বোধহয় বেঁচে বেঁচে সব বড়লোক বাড়ির ছেলে মেয়েদের ধরে না? তাহলে ঝিলিকো নিশ্চয়ই বড় বাড়ির মেয়ে হবে। হ্যাঁ, নইলে এরম বিচার, এরম বুদ্ধি, কি বল বড় খোকা, একেবারে উকিলের মতো বুদ্ধি না রে? না গো মা, উকিলের বাড়ির মেয়ে হলেই যদি উকিলের মতন বুদ্ধি হতো তাহলে তো আমার মাথায় কত বুদ্ধি থাকতো। আমিও তো উকিলেরই বাড়ির মেয়ে। তোমারও বুদ্ধি আছে, তবে তুমি সময় মতো কাজে লাগাও না, এই যা। মা, কি বললে? ঝিলি উকিল বাড়ির মেয়ে না? তা হতেই তো পারে। হতে পারে, ও তো প্রথমে নিজেকেই পড়ি বলেছিল, গিনিটা ওর কাছেই ছিল। সে তো বিল্টুর গিনি। আপনি কি বলতে চাইছেন দাদা? ঝিলি দেবেশ কই না, আমি কিছু বলিনি তো। আপনি তো বললেন এক্ষুনি। না না, আমি আসলে মা বলছিলাম না ওই উকিল বাড়ির ওই সব কথা, মানে আমারও তো উকিলি বুদ্ধি, তাই একটু প্যাঁচ মেরে আর কি, মানে ওই ভাবছিলাম। তাই না না মেজ বৌদি, বর্তা কি বলতে কি বলেছে? আমি বুঝেছি গো, আমি বুঝেছি মেজবউ ও কি বলেছে। দেবেশ বলতে চাইছে হয়তো পরি হলেও হতে পারে না, তাহলে আবার মুশকিল আছে না দেবেশ? তাহলে এ বাড়িতে যে আছে, আমাদের বাড়িতে তো পরি আছে না? নাকি বলবি যে আবার সে পরি না, পরি অন্য কেউ? মা তুমি একটু চুপ করবে, তোমার সবেতে কথা বলা চাই না, এই তো একটু আগে কান্নাকাটি করছিলে। আবার দেবেশ বললে তো আমি বললুম। শুনি প্রসঙ্গটা থাক, আর ঝিলিককে এত প্রশ্ন করারই বা কি আছে? কি বলছিস রে মেজে খোকা, ও আমাদের দাদু ভাইকে আমাদের বাড়িতে আমাদের কাছে এনে দিলে, আর ওর বাড়িটা আমরা একটু খুঁজে দেব না? হ্যাঁ, ও যদি বলতে পারে ও কোথা থেকে চুরি হয়েছিল তাহলে সেখান থেকেই খোঁজটা শুরু হতে পারে। কিন্তু ওর তো কিছুই মনে পড়ছে না, কিংবা ও কিছুই বলতে পারছে না। পারবে, একটু একটু ধৈর্য ধরো। হ্যাঁ, ঠিক মনে পড়বে, দেখো না কেন আমাদের পড়ি, তারও তো প্রথমটায় কিচ্ছু মনে পড়ছিল না, একেবারে কিচ্ছু নয়। তারপরে ঠাকুরজি একেবারে পেছনে লেগে পড়ে, তারপর তো সব মনে পড়ে গেল। হ্যাঁ, ও যা যা জানতো বলেছে, তাই বলে কি সবাই পারবে? পারবে, খুব পারবে। এই প্রতিমা যা, তো ঝিলিককে একবার ডেকে নিয়ে এসো তো, ওকে ভালো করে জিজ্ঞেস করে দেখি। কি গল্প? আমি পরি হয়ে এবাড়িতে এসেছি, তোমার কথায় সেটা বলবো, আর বলবো তুমি কেন আমায় পাঠিয়েছো, সেটা গল্প। ওরা জানে না তুমি আসল পরি, তুমি প্রমাণও করতে পারবে না।
আমি বলবো তুমি কদিন এর বাড়িতে থেকে সব জেনেছো আর নকল গিনি দিয়ে আমায় পাঠিয়েছো। মাসি গিনিটার টাকা দিয়েছিল সেটা সত্যি, আর তুমি এ বাড়িতে আমায় চুরি করতে পাঠিয়েছো সেটা আমি বলবো। তোমার সাথে আমার শর্তই হয়েছিল, তুমি আমায় যা যা করতে বলবে আমি তাই তাই করব। আমি বলবো তুমি অনুষ্ঠানের দিন এসেছিলে আমায় সাবধান করার জন্য, আমি তোমার কথা মতন চুরি করিনি বলে। এসব তো মিথ্যে কথা, আরো প্রমাণ আছে। তুমি যখন ঠাকুরমাকে পড়াতে গেছিলে দীপু কাকা দেখে ফেলেছিল, বাড়িতে সবাইকে বলে দিয়েছে। আমি এও বলবো যে তুমি ঠাকুমাকে দেখার দায়িত্ব নিয়েছিলে, আমি যাতে এই বাড়ির থেকে চলে না যাই আমি এটাও জানিনি যে আমার ঠাকুমা মারা গেছে। পড়ি আই, পড়ি 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 আই, পড়ি পড়ি। মা তুমি যাবে না, মা আমায় ডেকেছে, আমি যাব। এই তো মা আসছি, আর একটুখানি। পড়ি দরজাটা খোল মা, আয় পড়ি। দেখো মা ওকে কি সুন্দর লাগছে, ও তো ভাইকে বাঁচিয়েছে, একটা গিফট পাওনা ছিলই তাই ওকে দিলাম, ঠিক করেছি না মা? একদম ঠিক করেছিস, এই না হলে আমার মেয়ে? সত্যি ঝিলিক খুব সুন্দর লাগছে তোকে, সেই যে তুই সেই যেমন খুশি সাজার মতো, তাই না মাসি? সেদিন আমি কেট সেজেছিলাম আর আজ আমি পরি সেজেছি। তোমার জামাটা শুকিয়ে গেলে ওটা পরে নি, আর এটা তোমার কাছে রেখে দিই, আমি তোমায় দিলাম। নে চল তো ওই ঘরে চল আমার সাথে। ওকে কেন নিয়ে যাচ্ছ মা, ও থাকুক না আমার সাথে, আমি আরো একটু খেলবো। না পড়ি, ওই ঘরে সবাই বসে আছে ওর সঙ্গে কথা বলবে বলে। তুই জানিস যে হীরা আম্মা আমার বিল্টুকে চুরি করেছিল, ওকেও তো ছোটবেলায় ওর বাড়ি থেকে সেই চুরি করেছিল। ঠিক আমার মতো, আমাকে যেরকম ঠাকুমা চুরি করে নিয়ে গেছিল। একদম তাই, তাই জন্যই তো ওরা সবাই জানতে চাইছে কোথায় থেকে ওকে চুরি করেছিল, কি ব্যাপার। আয় ঝিলিক আয়। আচ্ছা তো মনে আছে লিক, মনে হয় না কিছু বলবে, কিন্তু যদি বলে দেয়, পুলিশ যদি আরোকে চেপে ধরে আর যদি ভয়ে সব কিছু বলে দেয় তাহলে। তোমায় ছাড়া ঘুমাসি না মা,
চলো 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 পাল্টা।